অফ ম্যাটারের আমরা লিকুইড স্টেট এবং গ্যাসীয় স্টেট 11-এ পড়েছি। 12-এ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সলিড স্টেট, এবং এখান থেকে 3 নম্বরের একটা লং এমসিক লং টাইপ অফ কোশ্চেন এবং 1 নম্বরের একটা এমসিকিউ আছে। তো আমরা দেখব সলিড স্টেটটা, কেমিস্ট্রিটা আমরা পড়বো এখানে। সলিড স্টেটে বলতে তাদের প্রপার্টিজ এবং সলিডটাকে কতগুলো ভাগে ভাগ করা যায় এবং তাদের মধ্যে কী ধরনের ইম্পিউরিটিজ আছে, সেই সমস্ত ফাংশনগুলো আমরা এখানে দেখব। সলিডস আর ক্যারেক্টারাইজড বাই দেয়ার হাই ডেন্সিটি অ্যান্ড লো কম্প্রেসিবিলিটি কম্পেয়ার্ড উইথ টুজ অফ গ্যাস ফেজেস। এবং সলিডটাকে লিকুইড থেকে খুব সহজেই পার্থক্য করা যায় বাই দেয়ার ডেফিনিট শেপ, মেকানিক্যাল স্ট্রেংথ অ্যান্ড রিজিডিটি। সলিডে যে সমস্ত কনস্টিটিউয়েন্ট পার্টিকলসগুলো আছে তাদের মধ্যে একটা স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন কাজ করে, এবং এই স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন থাকার জন্যই সলিড ডোন্ট পজিট এনি ট্রান্সলেটরি মোশন বাট অনলি ক্যান হ্যাভ ভাইব্রেশনাল মোশন অ্যাবাউট দেয়ার মেন পজিশন। অ্যাট লো টেম্পারেচারে আমরা জানি থার্মাল এনার্জিটা অফ দ্য পার্টিকলসটা বিকামস লো, কমে যায়, এবং ডিস্টেন্সটা তাদের মধ্যেও কমে আসে, যার ফলে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা বেশি হয় এবং ম্যাটার এক্সিস্ট ইন সলিড স্টেট। সলিডস আর জেনারেলি ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটেগরিজ, সেটা ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ অর্ডার প্রেজেন্ট ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দেয়ার কনস্টিটিউয়েন্টস পার্টিকলস। ওয়ান ইজ ক্রিস্টালাইন সলিড অ্যান্ড অ্যানাদার ইজ অ্যামরফাস সলিড। ক্রিস্টালাইন সলিডে যে সমস্ত কনস্টিটিউয়েন্ট অফ পার্টিকলসগুলো আছে সেটা অ্যাটম হতে পারে, আয়ন হতে পারে, মলিকুল হতে পারে, মেটালও হতে পারে, নন মেটালও হতে পারে। সেক্ষেত্রে এই সমস্ত কনস্টিটিউয়েন্টস অফ পার্টিকেলগুলো স্পেশিয়ালি অ্যারেঞ্জ থাকে ইন এ রেগুলার অ্যান্ড রিপিটেটিভ ম্যানার, রিডিং এ কমপ্লিটলি অর্ডার স্ট্রাকচার। একটা সুশৃঙ্খল পর্যায়ক্রমিক কণাগুলোর বিন্যাসের ফলে ক্রিস্টাল গঠিত হয়। অন্যদিকে অ্যামরফাস সলিডের ক্ষেত্রে ডোন্ট হ্যাভ ডেফিনিট জিওমেট্রিক্যাল ফর্ম, বাট ক্রিস্টালাইন সলিডগুলোর ক্ষেত্রে একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল ফর্ম থাকে ওই কণাগুলি সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমিক বিন্যাসের জন্য। অ্যামরফাস সলিডের ক্ষেত্রে রেগুলার এবং পিরিয়ডিক্যালি রিপিটেটিং প্যাটার্ন ওর অ্যারেঞ্জমেন্ট অফ কনস্টিটিউয়েন্টস পার্টিকেলটা যেটা লক্ষ্য করা যায় সেটা কেবলমাত্র শর্ট ডিস্টেন্স পর্যন্ত। এবং অ্যামরফাস সলিডস লাইক লিকুইডসের মতো হ্যাভ এ টেন্ডেন্সি টু ফ্লো ভেরি উইকলি, যার জন্য অ্যামরফাস সলিডগুলোকে আমরা বলে থাকি সুপার কুলডেড লিকুইডস উইথ হাই ভিসকোসিটি অর সিউডো সলিডস। ক্রিস্টালাইন সলিডসের উদাহরণ বিভিন্ন যে সমস্ত আয়নিক সল্ট, ইনিশিয়াল, এছাড়া কোয়ার্জ, এবং অ্যামরফাস সলিডসের উদাহরণ হচ্ছে কোয়ার্জ, গ্লাস, রাবার, প্লাস্টিক ইটসেটরা। আমরা এরপরে দেখব অ্যামরফাস সলিড এবং ক্রিস্টালাইন সলিডের মধ্যে কী ডিফারেন্স আছে। ক্রিস্টালাইন সলিডের ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ থাকে, অ্যামরফাস সলিডের ইররেগুলার শেপ, অর্থাৎ কোনো ডেফিনিট জিওমেট্রিক্যাল ফর্ম থাকবে না। তাছাড়াও অ্যামরফাস সলিড পাউডার ফর্মে থাকে, ক্রিস্টালাইন সলিড তাদেরকে ট্রু সলিড বলা হয়। অ্যামরফাস সলিডগুলোকে আমরা বলে থাকি সুপার কুলডেড লিকুইডস অর সিউডো সলিডস। ক্রিস্টালাইন সলিডস অ্যানাইসোট্রপিক ইন নেচার, অ্যান্ড অ্যামরফাস সলিডস জেনারেলি আইসোট্রপিক ইন নেচার। অ্যানাইসোট্রপিক মিন্স বেশ কিছু ফিজিক্যাল প্রপার্টিজ আছে লাইক থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই সমস্ত প্রপার্টিগুলো শো ডিফারেন্ট ভ্যালু যখন আমরা মেজার করবো অ্যালং ডিফারেন্ট রিয়েকশন ইন দ্য ক্রিস্টাল। বাট ইন কেস অফ অ্যামরফাস সলিডে এই সুশৃঙ্খল এবং নিয়মিত এবং পর্যায়ক্রমিক বিন্যাসটা যেহেতু অ্যামরফাস সলিডে বহুদূর পর্যন্ত বিস্তৃত নয়, তাই এক্ষেত্রে ওই সমস্ত ফিজিক্যাল প্রপার্টিজগুলোর ভ্যালু ক্লাসের ক্ষেত্রে বিভিন্ন দিকে মানটা একই থাকে। এবং ক্রিস্টালাইন সলিডে দেখতেই পাচ্ছে সুশৃঙ্খল পর্যায়ক্রমিক বিন্যাসটা লং রেঞ্জ অর্ডার পর্যন্ত বিস্তৃত, অ্যামরফাস সলিডের ক্ষেত্রে শর্ট রেঞ্জ অর্ডার পর্যন্ত। ক্রিস্টালাইন সলিডগুলোর ক্ষেত্রে একটা শার্প নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট থাকে, অ্যামরফাস সলিডগুলো মেল্ট স্লোলি ওভার এ রেঞ্জ অফ টেম্পারেচার,
ক্রিস্টালাইন সলিডগুলোর ক্ষেত্রে যে সমস্ত ফেসেসগুলো থাকে প্লেন স্মুথ অ্যান্ড ফ্ল্যাট, অ্যামরফাস সলিডের ক্ষেত্রে ইরেগুলার সারফেসেস আর ফর্ম, ক্রিস্টালাইন সলিডগুলোর ক্ষেত্রে একটা ডেফিনিট এনথ্যালপি অফ ফিউশন থাকে, অ্যামরফাস সলিডের ক্ষেত্রে নো ডেফিনিট এনথ্যালপি অফ ফিউশন, কোনো ধরনের নির্দিষ্ট গলনের যে লিঙ্ক তাপটা বা গলনের যে এনথ্যালপিটা সেটা কিন্তু নির্দিষ্ট নয়।